টোটাল 10 GB গ্রাফিক্স ল্যাপটপটাতে আমরা ইনক্লুডেড পাচ্ছি এবং টাচ স্ক্রিন ডিসপ্লে আছে। এত ফ্রেশ কন্ডিশন আপনি সচরাচর বাজারে অ্যাভেলেবেল পাবেন না, বা বর্তমান বাংলাদেশের যে মার্কেট আছে মার্কেটে আপনি এত ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল পাবেন না। যেটা টোটাল এটাতে 20 TB স্টোরেজ আপগ্রেড করতে পারবেন, 64 GB র্যাম করতে পারবেন, কোডিং, রেন্ডারিং, ফ্রিল্যান্সিং, অটো ক্যাড, 3D ডিজাইন সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন। MSI এর একটি ল্যাপটপ যেটা বেসিক্যালি অ্যাওয়ার্ড উইনিং, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে উল্লেখ করা আছে। আর ব্যাকসাইডের ডিজাইনটা জাস্ট দেখেন কতটা জোস করা হয়েছে। এয়ার ভেন্টের কথা বললে এখানে 4টা এয়ার ভেন্ট আছে। ইন্ট্রোর পর চলে আসলাম আমরা সরাসরি মূল ভিডিওতে। আর ইন্ট্রোতে তো আসলে আপনারা দেখে নিয়েছেন যে আসলে আজকের ভিডিওটা কী পারপাসে থাকছে। আজকে আমরা সেমি প্রফেশনাল থেকে শুরু করে প্রফেশনাল সিরিজের সবগুলো ডিভাইস আপনাদেরকে দেখাবো, যারা এই কাজের জন্য বা এই সেগমেন্টের ল্যাপটপগুলো কিনতে চাচ্ছেন। আমি বলবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমরা এক এক করে প্রত্যেকটা ল্যাপটপ দেখানোর চেষ্টা করব। যে এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো আছে বা বেনিফিটগুলো আছে, বা আপনাদের আমাদের কাছ থেকে কেন ল্যাপটপগুলো আপনারা পারচেজ করবেন বা কীভাবে পারচেজ করবেন, আমাদের সব লোকেশন কোথায়, সব কিছু বিস্তারিত বলা হবে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমরা ফার্স্টেই HP লিডবুক থেকে স্টার্ট করব। HP লিডবুকের মধ্যে ফার্স্টে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে Ryzen 5। খুবই গর্জিয়াস একটা প্রোডাক্ট, এটা আমরা প্রিভিয়াস রিভিউ করেছি, একদম ফ্রেশ কন্ডিশন, 100% ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টটা। এটা হচ্ছে Ryzen 5 3000 সিরিজ, আর এটার মডেল হচ্ছে HP এলিটবুক 745G6 Ryzen 5 3500U প্রসেসর, 16 GB র্যাম, 256 NVMe M.2 SSD, এবং এটাতে আমরা Radeon Vega 8, 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছি, 8 GB শেয়ার গ্রাফিক্স পাচ্ছি, টোটাল 10 GB গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে। 14-ইঞ্চি ডিসপ্লে আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলিট কিবোর্ড আছে, জয়স্টিক বাটন আছে, স্টেরিও সাউন্ড সিস্টেম আছে। ইনফ্যাক্ট এটাতে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছি আমরা 3 থেকে 3.5 ঘন্টার উপরে। আর গ্রাফিক্সের কারণে আমরা চাইলে গেম খেলতে পারবো, ভারী কাজও করতে পারবো, বাট কাজের ব্যতিক্রমে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা কম বেশি হবে। এটা কাস্টমাইজ করা পসিবল, প্রত্যেকটা সিরিজই কাস্টমাইজ করা পসিবল, দ্যাটস ওয়াই আলাদা করে বললাম না। আপনি র্যাম 32 GB, বেশ কিছু ভেরিয়েন্টে 64 GB পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন, SSD মন মতো আপগ্রেড করতে পারবেন। তো আমি কোনোটাতে আসলে কাস্টমাইজেশনের কথা বলবো না, একটা দিয়ে বলে দিলাম। আর এটার যে প্রাইসটা, Ryzen 5 3000 সিরিজ, মডেল হচ্ছে HP লিটবুক 745G6, এটা আমাদের অলরেডি ডিসকাউন্ট প্রাইস চলছে 38,990 টাকায় ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। তারপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে HP এলিটবুক 745G5, এটা হচ্ছে Ryzen 7, বেসিক্যালি Ryzen 7 প্রসেসর। যারা একটু কম প্রাইসের মধ্যে ভালো প্রসেসরের ল্যাপটপ খোঁজেন তাদের জন্য এই ল্যাপটপটা। 8 GB র্যাম, 256 GB M.2 NVMe SSD আছে, 1 GB ডেডিকেটেড গ্রাফিক্স আছে এবং 4 GB শেয়ার গ্রাফিক্স। এটাতেও কিন্তু আমরা টোটাল 5 GB শেয়ার গ্রাফিক্স পাচ্ছি। 14-ইঞ্চি ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলিট কিবোর্ড আছে, জয়স্টিক বাটন আছে, ল্যাপটপটা সুপার ফ্রেশ কন্ডিশন, ব্যাটারি ব্যাকআপ কিন্তু অ্যাভারেজই থাকছে, 3 থেকে 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। আর এটার যে প্রাইসটা 36,990 টাকায়, এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস চলছে, আমাদের পূর্বের প্রাইস ছিল 38,990 টাকা, এখন যারা পারচেস করবে সরাসরি 2,000 টাকা ডিসকাউন্ট পাবে। 36,990 টাকায় ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। তারপর আমরা যে ডিভাইসটি দেখাবো এটা হচ্ছে HP ZBook। HP ZBook-এর আমাদের কাছে বেশ কিছু মডেল আছে, আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ZBook আছে, এই পাশে একটা ZBook আছে, এই পাশেও ZBook, ইনফ্যাক্ট এই পাশেও একটা ZBook-এর একদম প্রফেশনাল সেগমেন্টাল ল্যাপটপ অ্যাভেলেবেল আছে। তো আমরা ফার্স্টে এটা দিয়ে স্টার্ট করছি। এটা হচ্ছে HP ZBook 14U G5, Core i7 8th generation এবং 16 GB র্যাম, 512 GB SSD, প্লাস এটাতে কিন্তু আমরা 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছি, 8 GB শেয়ার গ্রাফিক্স পাচ্ছি, টোটাল 10 GB গ্রাফিক্স ল্যাপটপটাতে আমরা ইনক্লুডেড পাচ্ছি এবং টাচ স্ক্রিন ডিসপ্লে আছে। যেহেতু এটাতে 10 GB গ্রাফিক্স আছে, আপনি গেম খেলেন, গ্রাফিক্সের কাজ করেন, ভিডিও এডিটিং করেন, সব কিছু একদম বাটারি স্মুথ আপনি করতে পারবেন। আর কন্ডিশনটা আসলে তুলনা করলে আমি বলবো যে তুলনা করাটা বৃথা, কারণ এত ফ্রেশ কন্ডিশন আপনি সচরাচর বাজারে অ্যাভেলেবেল পাবেন না, বা বর্তমান বাংলাদেশের যে মার্কেট আছে মার্কেটে আপনি এত ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল পাবেন না। যেটা ITBD-তে আপনি পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন, গুলো একদম বাছাই করা ল্যাপটপ থাকে, যার কারণে আমরা বলতে পারেন 100 পিস থেকে বাছাই করে জাস্ট 20 থেকে 15 পিস ল্যাপটপ আপনাদের জন্য রাখার চেষ্টা করি, যেই ল্যাপটপগুলো 100% ফ্রেশ, বেটার কোয়ালিটি এবং বেটার সার্ভিস প্রোভাইড করবে। তো এই যে ল্যাপটপটা, ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 3.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন আপনারা, কাজের ব্যতিক্রমে কম বেশি হতে পারে। 14U G5 HP ZBook i7 8th gen, 16 GB, 512 GB টাচ স্ক্রিন ডিসপ্লে, টোটাল 10 GB গ্রাফিক্স, 2 GB ডেডিকেটেড, 8 GB শেয়ার। ল্যাপটপটার প্রাইসটা আমরা করেছি, আমাদের পূর্বের প্রাইস ছিল 55,990 টাকা, এখন যারা পারচেস করবেন সরাসরি 3,000 টাকা ডিসকাউন্টে ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন, 52,990 টাকায় ল্যাপটপটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। তারপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে HP ZBook ওয়ার্ক স্টেশন
50 new G6, যাদের আসলে একটু ডিসপ্লে সাইজটা বড় প্রয়োজন হয়, যেমন 15.5 ইঞ্চি ডিসপ্লে, ম্যাসিভ একটা ডিসপ্লে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর এটাতে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি Core i7 8th gen, 16 GB র্যাম, 256 GB NVMe আছে, 8 GB শেয়ার গ্রাফিক্স আছে। আর যেটা আমি পূর্বেই বলেছি, আপনি র্যাম 32 GB করতে পারবেন, SSD মন মতো আপগ্রেড করতে পারবেন, 15.5 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে, ফুল সাইজ কিবোর্ড, নিউমেরিক লেআউট সহ জয়স্টিক বাটন থাকছে। আর কন্ডিশন নিয়ে আসলে এই ল্যাপটপগুলোতে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ শপে আসলে আপনারা দেখতে পারবেন যে কতটুকু ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্টগুলো সেল হচ্ছে। ব্যাটারি ব্যাকআপ অ্যাভারেজ 3 থেকে 4 ঘন্টা। এটার যে প্রাইসটা আমরা রাখছি, এটার প্রাইসটা পড়বে কিন্তু, যেহেতু এটা G6 মডেল লেটেস্ট সিরিজ ল্যাপটপ, 46,990 টাকা। এবং এটাতেও কিন্তু ডিসকাউন্ট প্রাইস চলছে, এটা আমাদের পূর্বের প্রাইস 48,990 ছিল, এখন যারা পারচেস করবে 46,990 টাকায়, মানে সরাসরি 2,000 টাকা ডিসকাউন্টে ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। আর যেহেতু এগুলো আসলে লেটেস্ট সিরিজ ল্যাপটপ, এগুলো দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন, যেটা আমরা ভিডিওর শুরুতে বলেছি, তাই প্রত্যেকটা ল্যাপটপে আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি বলতেছি না যে আপনি কী কী কাজ করতে পারবেন, জাস্ট যে প্রফেশনাল সিরিজ ল্যাপটপগুলো আছে সেগুলো আমি একটু ভালো করে হাইলাইট করে দেবো, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। নেক্সট আমরা যে মডেলটা দেখাবো, এটা হচ্ছে 50 new G5, আর এটা কিন্তু অনেক ভালো একটা কনফিগারেশন, মানে যারা 15.5 ইঞ্চির মধ্যে একদম হাই কনফিগারেশন ল্যাপটপ প্রয়োজন হয় তাদের জন্য এই ল্যাপটপটা, বাট বাজেটের মধ্যে, এটা ওভার এক্সেস বাজেটের মধ্যে না, মোটামুটি 50 বাজেটের মধ্যে। এটা হচ্ছে HP জেডবুক ওয়ার্কস্টেশন 50 new G5, Core i7 8th generation, এবং র্যাম হিসেবে থাকছে 16 GB র্যাম, 512 GB SSD, এটাতে আমরা পাচ্ছি 8 GB শেয়ার গ্রাফিক্স এবং 2 GB ডেডিকেটেড গ্রাফিক্স, মানে এটাতেও কিন্তু টোটাল 10 GB গ্রাফিক্স আছে, 15.6 ইঞ্চি ফুল এইচডি IPS ডিসপ্লে পাচ্ছি, এবং ফেস লকটা কিন্তু অপশনাল থাকছে, বেশ কিছু মডেলে আমরা পেয়েছি, ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাকলিট আছে, জয়স্টিক আছে। জাস্ট সি দ্য কন্ডিশন, দেখেন আপনারা ওভারঅল কন্ডিশনটা অবশ্যই ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, এবং সরাসরি শপে এসে আপনারা দেখে ইনশিওর হয়ে তারপর আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এটার যে প্রাইসটা আমরা রাখার চেষ্টা করেছি, এটার প্রাইসটা পড়বে, আমাদের পূর্বের প্রাইস কিন্তু 55,990 টাকা ছিল, এখন যারা পারচেস করবে সরাসরি 52,990 টাকা, মানে 3,000 টাকা ডিসকাউন্টে ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন। নেক্সট আমরা যে ডিভাইসটি দেখাবো, এটা বেসিক্যালি আসলে নর্মাল কোনো সিরিজ না, কারণ আপনি ফার্স্টে লক্ষ্য করবেন যে এটা হচ্ছে জেম কার্ড ডিজাইন দেখতে পাচ্ছেন, আর খুবই অ্যার্গোনমিক শেপের একটি ল্যাপটপ, যেটা হচ্ছে মডেলটা আমি বলে দিচ্ছি, HP জেডবুক ওয়ার্কস্টেশন 15 G6, এটা কিন্তু 15 U G6 না, কারণ আমরা 15 U G6টা দেখালাম যেটা বেসিক্যালি রেগুলার মডেল, বাট এটা কিন্তু অনেকটা এক্সপেন্সিভ সিরিজ ল্যাপটপ, যেটার ব্র্যান্ড নিউ প্রাইস আপনারা শুনলে শকড হবেন যে $2,500 হচ্ছে এটার MRP, ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস। আর কনফিগারেশন হচ্ছে Core i7 9th generation, এটা কিন্তু হেক্সা কোর প্রসেসর, মানে 6 কোর 12 থ্রেড এবং 12 MB ক্যাশ প্রসেসর আছে, প্লাস এটাতে আমরা পাচ্ছি 32 GB র্যাম, 2666 MHz, 32 GB র্যাম আছে, ইনফ্যাক্ট এটাতে আমরা 4টা র্যাম স্লট পাচ্ছি, মানে 64 GB র্যাম আপগ্রেড করতে পারবো, এবং SSD স্লট কিন্তু 3টা থাকছে, অলরেডি একটা স্লটে 512 GB PCI NVMe Gen 3 SSD ইনস্টলড আছে, আরও 2টা স্লট খালি আছে, মানে আপনি কিন্তু চাইলে টোটাল এটাতে 20 TB স্টোরেজ আপগ্রেড করতে পারবেন, 64 GB র্যাম করতে পারবেন। এবং এই টোটাল সিস্টেমটাকে পাওয়ার দেওয়ার জন্য কিন্তু একটা গ্রাফিক কার্ড ইনক্লুড আছে, যেটা হচ্ছে NVIDIA RTX কোয়াড্রো সিরিজের T1000, যেটার ক্লক স্পিড হচ্ছে 1700 MHz, মানে আপনি গেম খেলতে পারবেন, ভারী কাজ করতে পারবেন, কোডিং, রেন্ডারিং, ফ্রিল্যান্সিং, অটোক্যাড, 3D ডিজাইন সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন। 15.5 ইঞ্চি ফুল ডিসপ্লে আছে, এবং এটাও কিন্তু 100% sRGB, সেই ক্ষেত্রে কালার অ্যাকুরেট ডিসপ্লে পাচ্ছি আমরা, ফেস আনলক আছে, অপশনাল, ফিঙ্গারপ্রিন্ট আছে, ফুল সাইজ কিবোর্ড, নিউমেরিক লেআউট সহ আছে, এবং এটারও কিন্তু ব্যাটারি ব্যাকআপ 3 থেকে 4 ঘন্টা। অনেকে বলতে পারে, ভাই এটা এত দামি বা এক্সপেন্সিভ ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ এত কম কেন? কারণ হচ্ছে এটা গ্রাফিক কার্ড, এটার গ্রাফিক কার্ডটা প্রচুর পরিমাণে পাওয়ার হাংরি, তো আপনারা চাইলে চার্জে লাগিয়ে 24/7 রাফ ইউজ করতে পারবেন, বাট কাজের ব্যতিক্রমে ব্যাটারি ব্যাকআপ কম বেশি হতে পারে। আর যেটা আমি ফার্স্টেই বললাম, যেটা ইন্টারন্যাশনাল মার্কেট প্রাইস $2,500 মার্কেট প্রাইস থাকছে, মানে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে উইদাউট ট্যাক্স 2,50,000 টাকা, বাট এটা আমরা প্রাইস দিচ্ছি 78,990 টাকা, ফুললি ফ্রেশ কন্ডিশন, আমাদের কাছে অ্যাপ্রক্সিমেটলি 5 পিসের মতো স্টক আছে, যারা চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে দেখে আপনারা পারচেস করতে পারবেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যে ল্যাপটপটা আমরা দেখাবো, এটা থেকে যারা গেমার আছেন সবাই আসলে খুশি হয়ে যাবেন, কারণ এটা বেসিক্যালি একটা গেমিং ল্যাপটপ, ট্রু গেমিং ল্যাপটপ, পার্সোনালি MSI এর একটি ল্যাপটপ, যেটা বেসিক্যালি অ্যাওয়ার্ড উইনিং, আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর করে উল্লেখ করা আছে, এবং মডেল হচ্ছে GL73 9SC, Core i5 9th generation, 16 GB র্যাম, 512 PCI NVMe Gen 3 SSD আছে, এবং এটাতে কিন্তু আমরা 4GB GDDR5 এর গ্রাফিক কার্ড পাচ্ছি, যেটা মডেল হচ্ছে NVIDIA GTX 1650, এটা 4GB GDDR5 এর গ্রাফিক কার্ড আছে।
আর 17.3 ইঞ্চি ডিসপ্লে, মানে হিউজ একটা ডিসপ্লে আমি বলবো। আপনারা একটা ডিসপ্লেতে দুইটা মাল্টিটাস্কিং করতে পারবেন, একাধিক সফটওয়্যার ব্যবহার করতে পারবেন এবং গেম তো আপনারা অনেক বড় একটা স্ক্রিনে খেলতে পারছেন। টোটাল লুকসটা যদি আমি আপনাদেরকে দেখাই, টোটালি গেমিং লুকস দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন। আর ব্যাক সাইডের ডিজাইনটা জাস্ট দেখেন কতটা জোস করা হয়েছে। এয়ার ভেন্টের কথা বললে এখানে 4টা এয়ার ভেন্ট আছে, এপাশে একটা, এপাশে একটা, এপাশে 3 নম্বর এবং এপাশে 4টা এয়ার ভেন্ট আছে। পোর্ট ফ্যাসিলিটিসে কোনো কমতি থাকছে না। আর গেম খেলেন, গ্রাফিক্সের কাজ করেন, এনিথিং ইউ ক্যান ডু উইথ দিস ল্যাপটপ, একদম টোটালি ফ্লুয়েন্টলি চলবে কাজগুলো। এটার যে এটা কিন্তু আমাদের ডিসকাউন্ট প্রাইস চলছে, এটা পূর্বে প্রাইস ছিল 72,990 টাকা। এখন যারা আইটিবিডি থেকে ল্যাপটপটা পারচেস করবেন সরাসরি 4,000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। 68,990 টাকায় প্রোডাক্টটি আমাদের কাছ থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। তো এই তো ছিল বেশ কিছু কালেকশন, আরও অনেক ল্যাপটপের কালেকশন আমাদের শপে অ্যাভেলেবেল আছে। আপনি ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন হিউজ অ্যামাউন্ট অফ কোয়ান্টিটি ল্যাপটপ আছে, মানে 500 পিস ল্যাপটপ বা 120+ মডেল দেখে আপনি আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। তো যারা আসলে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন, আপনার বাজেট যেমনই হোক না কেন, 15,000 থেকে শুরু করে 1,50,000 টাকার মধ্যে, মোস্ট ওয়েলকাম টু আইটিবিডি। আপনারা অবশ্যই আসবেন, এখানে এসে ল্যাপটপগুলো দেখে বসে চালিয়ে আপনারা পারচেস করতে পারবেন। আর বেসিক্যালি আমাদের এখান থেকে ল্যাপটপ পারচেস করার 3টা মেথড আছে। ফার্স্ট মেথডটি হচ্ছে সরাসরি শপে এসে ল্যাপটপগুলো পারচেস করা। যারা শপে আসতে যাচ্ছেন, শপের লোকেশনটি বলে দিচ্ছি, মিরপুর 10, ফলপটি মসজিদ গলি, বাইতুল মামুন মসজিদের ঠিক পাশে বিলিংয়ে, সামাদ প্লাজার 3rd তলা, আইটিবিডি। গুগল ম্যাপে সব লোকেশন আছে, আইটিবিডি লিখে সার্চ করলে হবে। সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। এবং দ্বিতীয় মেথডটি হচ্ছে যারা ঢাকার বাইরে থেকে পারচেস করতে যাচ্ছেন, তারা ডেফিনেটলি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন। আমাদের ডিসপ্লেতে যে নাম্বারটি দেওয়া আছে, যোগাযোগ করে নামের এসএম ফোন নাম্বারটি টেক্সট করে 1,000 টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনে বুকিং দিয়ে আপনি বাংলাদেশের 64টি জেলায় প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন। এবং ডেফিনেটলি আপনাদের জেলায় প্রোডাক্টটি পৌঁছানোর পর আপনি প্রোডাক্টটি দেখে তারপরে উঠাতে পারবেন। আর যদি দেখে কোনো প্রবলেম মনে হয়, আপনি ডেফিনেটলি প্রোডাক্টটা রিটার্ন করতে পারবেন, জাস্ট ভাড়াটা আপনাকে বড় করতে হবে। এবং তৃতীয় যে মেথডটি, সেটা হচ্ছে হোম ডেলিভারি ফ্যাসিলিটি। যারা আসলে ঢাকার মধ্যে আছেন বাট শপে আসতে পারছেন না, তারা কিন্তু আমাদের কন্ট্যাক্টের নাম্বারে যোগাযোগ করে আপনার অ্যাড্রেসটি দিলে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করলে আপনার নিজের বাসায় বসে আপনি প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। এবং একটি বোনাস ফিচার যেটা হচ্ছে ইএমআই ফ্যাসিলিটিস, টোটাল 22টা ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা 3 মাস থেকে 36 মাসের ইএমআই সুবিধাতে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন। আমি বলবো বিস্তারিত জানার জন্য উপরে আমাদের কন্ট্যাক্টের নাম্বার আছে, অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক পেজ আছে, ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে itbdcomputer.com, সেখানেও আপনারা চেক আউট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আজকে আর কথা বাড়াবো না, চলে আসবেন একটি চমৎকার ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।